আসসালামু আলাইকুম। পদার্থের গাঠনিক ধর্ম, ঢাকা বোর্ড, 2023। এ ও বি দুটি তার, এ তারের দৈর্ঘ্য এল ওয়ান ও ব্যাসার্ধ আর ওয়ান, অন্যদিকে বি তারের দৈর্ঘ্য এল টু ও ব্যাসার্ধ হচ্ছে আর টু। উভয় তারের 7 কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হলো 7 কেজি ভরের একটা বস্তু। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 মিলিমিটার, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। গ্রহণবার এ তারের কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এ তারের ক্ষেত্রে কতটুকু কাজ হয় সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো কৃতকাজ বের করার সূত্র কী? গ্রহণবার আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এল, বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে হাফ ইন্টু, যেহেতু এইটা হচ্ছে প্রথম এ তারের ক্ষেত্রে কৃতকাজ বের করতেছি আমরা, তো এ তারের ক্ষেত্রে আমাদের এম এর মান দেওয়া আছে 7 কেজি, জি তো 9.8 হবে, আর দৈর্ঘ্য বৃদ্ধি এল এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। এটাকে যদি মিটার নেই তাহলে 10 ইনভার্স 3 মিটার। তাহলে হাফ ইন্টু এম জি এল লিখতে পারি। হাফ ইন্টু এম এর মান হচ্ছে 7 কেজি, জি এর মান 9.8, আর দৈর্ঘ্য বৃদ্ধি 10 ইনভার্স 3। এটাকে যদি ক্যালকুলেশন করি, 9.8 গুণন 7 ভাগ 2 গুণন 10^-3, 0.0343। পিএনজিতে চাপ দিলে 34.3 × 10^3 বা 3.43 × 10^2 এত যোগ। অর্থাৎ এ তারের ক্ষেত্রে কৃতকাজ হয় 3.43 × 10^2 যোগ। এটাই অ্যান্সার। এরপর ঘ নম্বর কি বলা আছে? বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইয়ার পয়জনের অনুপাতের মান বের করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বি তারের আয়তন অপরিবর্তিত অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, সেই ক্ষেত্রে হিসাবে এটা হচ্ছে আয়তন অপরিবর্তিত থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু পয়জনের অনুপাত মান নির্ণয় করা সম্ভব কি না, তাহলে পয়জনের অনুপাত সিগমা ইজি করতে আমরা কি জানি, ওপরে হচ্ছে ব্যাসের পরিবর্তন বা ব্যাসার্ধের পরিবর্তন ধরলাম, ডেল আর ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড হচ্ছে আর টু। যেহেতু এক্ষেত্রে হচ্ছে আমাদের বি তারের ক্ষেত্রে ব্যাসার্ধের মান দেওয়া আছে আর টু, আর এটার নিচে হবে ওপরে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল এল, নিচে হচ্ছে তার আদি দৈর্ঘ্য এল টু। অন্যদিকে বি তারের দৈর্ঘ্য এল টু ও ব্যাসার্ধ হচ্ছে আর টু দেওয়া আছে। তাহলে আমরা ডেল আর ডিভাইড আর টু, আর নিচে ডেল এল ডিভাইড এল টু লিখতে পারি। তো এটা হচ্ছে পয়জনের অনুপাত বের করার সূত্র, বা ডেল আর এল টু ডিভাইড আর টু ইন্টু ডেল এল, এই সূত্র এভাবে লেখা যায়। তো এখন আয়তনের কথা বলা হয়েছে, আয়তন অপরিবর্তিত থাকলে, তো এখানে আয়তন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এল কেন? কারণ হচ্ছে তারটা দেখতে কেমন, তারটা দেখতে সিলিন্ডার আকৃতির। তো সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এল। তো এখন এটাকে ডিফারেনশিয়েট করতে হবে, কারণ এখানে আমাদের আয়তনের পরিবর্তন, যেহেতু ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে তার সাথে সাথে আবার দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়েছে, তাহলে ব্যাসার্ধের সাপেক্ষে ওটাকে ডিফারেনশিয়েট করতে হবে, আবার দৈর্ঘ্যের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। তো ব্যাসার্ধের সাপেক্ষে যদি এটাকে আমি ডিফারেনশিয়েট করি, তাহলে টু পাই, টুটা সামনে চলে আসবে, টু পাই আর ইন্টু এল, তার সাথে হচ্ছে ডিআর। ব্যাসার্ধের কিন্তু পরিবর্তন আছে, কারণ এটা হচ্ছে লিমিট দিয়ে করতে হবে, এর জন্য হচ্ছে ডিআর। ব্যাসার্ধ আগে ছিল আর ওয়ান, আর ওয়ান থেকে হয়েছে আর টু, তো তার একটা লিমিট আছে। তাহলে টু পাই আর এল ডিআর, আর দৈর্ঘ্যের সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি তাহলে পাই আর স্কোয়ার ডিএল। এখন এখানে যেহেতু এল আছে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডিএল, তাহলে এটাকে আমরা হচ্ছে ডিএল এই আকারেই রাখলাম, তো পাই আর স্কোয়ার ইন্টু ডিএল। তো এখন ডিভি, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাহলে ডিভি এর মান আমরা বলতে পারি এখানে শূন্য, ডিভি এর মান হচ্ছে শূন্য।
dv এর মান যদি শূন্য হয় তাহলে শূন্য ইজ ইকুয়াল টু টু পাই আর এল ইন্টু ডি আর প্লাস হচ্ছে পাই আর স্কোয়ার ডি এল। এটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে টু পাই আর এল ইন্টু ডি আর ইট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ডিএল, একটা আর একটা আর পাশ থেকে বাদ, তাহলে মাইনাস টু পাই, সরি পাই পাই এটাও কাটা, তাহলে টু এল ডি আর, টু এল ডি আর এটা ইজ ইকুয়াল টু আর ইন্টু ডি এল। এখন কি করা যায় যে ডি আর এ আছে এখানে আর উপরে হচ্ছে ছোট হাতের এল আর নিচে হচ্ছে আর ইন্টু ডিএল, আর ইন্টু ডিএল মাইনাস টু এটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখন মাইনাস টুটাকে যদি ওই পাশে পাঠাতে তাহলে ডি আর ডিভাইড আর ডিএল ডিভাইড হচ্ছে এল এটা ইজ ইকুয়াল টু ওয়ান এটা লেখা যায়, সরি ওয়ান ডিভাইড হচ্ছে টু এটা লেখা যায়। এখন ডি আর বাই আর ডিএল বাই এল এটাকে কী লেখা যায়, পয়জনের অনুপাত, তাহলে পয়জনের অনুপাত এটা ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা তার পয়জনের অনুপাতটা বের করে ফেললাম আর পয়জনের অনুপাতটা হচ্ছে হাফ। তাহলে এখানে আমরা বলতে পারি যে কোশ্চেন ছিল আয়তন অপরিবর্তিত থাকলে পয়জনের অনুপাত বের করা সম্ভব কিনা। তাহলে আয়তন অপরিবর্তিত থাকলেও, অপরিবর্তিত থাকলেও পয়জনের অনুপাত বের করা সম্ভব। অনুপাত বের করা সম্ভব এবং পয়জনের অনুপাত হবে অনুপাত হাফ। তা আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আর এইখানকার যে ব্যাপারটা সেটা হচ্ছে আয়তনের যেহেতু পরিবর্তন, তো ব্যাসার্ধেরও তো পরিবর্তন আছে, তাহলে ব্যাসার্ধের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে টু পাই আর ইন্টু এল আসে। কিন্তু আবার যদি এটা তো হচ্ছে লিমিটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান থেকে আর টু নেওয়া হয়েছে, এর জন্য হচ্ছে লিমিটের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে টু পাই আর এল ইন্টু আবার এখানে ডি আর মানে আর টু মাইনাস আর ওয়ান থাকবে। আবার এইখানে হচ্ছে এটাকে দৈর্ঘ্যের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো পাই আর স্কোয়ার ইন্টু এল এর পরিবর্তে হচ্ছে ডিএল, যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন হয় এটাকে এইভাবে রাখা হয়েছে। তা আশা করি এটা বুঝতে পারছেন সবাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।